ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা দিতে যাবার পথে শিলচরে বাস দুর্ঘটনায় রাজ্যের পরীক্ষার্থীরা হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বা সোচ্চার হলো বামপন্থী দুই যুব সংগঠন। দুর্ঘটনায় আহতদের সরকারি অর্থে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিতে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বাম যুব কংগ্রেসের কর্মীরা। দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি ডিজিটাল ইন্ডিয়ার তীব্র সমালোচনা করেন যুবনেতা নবারুণ দেব। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 156টি পদে নিয়োগের জন্য আসামের বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টারের সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যে প্রায় 20,000 যুবক যুবতী এই পরীক্ষার বসার জন্য আবেদনপত্র জমা দেয়। আগামী দুদিন বাদে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া পরীক্ষায় অংশ নিতে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে শিলচরে পরীক্ষার্থীদের বাস দুর্ঘটনাগ্রস্ত হলে বাসে থাকা পরীক্ষার্থীরা হতাহতের শিকার হন। একজন পরীক্ষার্থী ঘটনাস্থলে মৃত্যু হয়, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেরই চিকিৎসা চলছে এখন শিলচর হাসপাতালে। সাতসকালে খবর রাজ্যে ছড়িয়ে পড়তে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দেয় বিভিন্ন মহলে। রাজ্যে বিভিন্ন যুব সংগঠন বহিরাজ্যে পরীক্ষা সেন্টারের প্রতিবাদ জানিয়ে আগরতলায় পরীক্ষা সেন্টার করার দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই। এর মধ্যেই ঘটল এই ঘটনা। তাই পরীক্ষার্থীদের বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে হতাহতের ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। বৃহস্পতিবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হলেন ছাত্র যুবরা। একই সাথে তারা ব্যাংক কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে দাবি করেন দুর্ঘটনা আহতদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা এবং মৃত পরীক্ষার্থীদের পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদানের। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দিয়ে বিজেপি সরকারের ডিজিটাল ইন্ডিয়া তীব্র সমালোচনা করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের 156টা পোস্টে তারা পরীক্ষা নিতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার ভারতবর্ষ 8 বছর ধরে মোদীর ছবি আর কখনো বিপ্লব দেব মানিকশার ছবি একসঙ্গে করে বড় বড় ফ্ল্যাক্স করে প্রচার করছেন কি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, আর এখানে 8-10,000-12,000 ছেলেমেয়ের পরীক্ষা নিতে পারবেন। রাজ্যের পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের ছেলেমেয়েদের আসাম পাঠাচ্ছে, মানে জোর করে পাঠাইয়েছেন, তারা গাড়িতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। ফলে যদি পরীক্ষা রাজ্যের পরীক্ষা রাজ্যে হতো, আসামে যেতে হতো না, তাহলে দুটা ছেলেমেয়ের জীবন যেত না, অনেকে আহত রক্তাক্ত। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। যারা মারা গেছেন তাদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আর এই যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে, এটাই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, যে ডিজিটাল ইন্ডিয়ায় ত্রিপুরার বেকার ত্রিপুরার নিয়োগের পরীক্ষা দিতে পারছেন না। ডিজিটাল ইন্ডিয়া কত বড় ব্যর্থ হলে পড়তে এরাজের ছেলেমেয়েদের পরীক্ষা আসামে গিয়ে দিতে হয়। ফলে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে লোকসভা নির্বাচন আরও কয়েক দফা বাকি, তাদের দেখা উচিত। গোটা দেশের মানুষ আজকে জানুক যে কোন ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদী করেছেন। যে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।